পতিতানাং পাবনিব্যো বৈষ্ণবেব্যো নমো নমঃ। জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ এই করি চরণ বন্দন যা হইতে বিঘ্ননাথ অভীষ্ট পূরণ। এই সভায় সমাগত পরম শ্রদ্ধেয় ভক্ত বৈষ্ণব সজ্জন বৃন্দ এবং শ্রদ্ধেয়া মাতৃদেবীগণ, সকলকেই আমার যথাযোগ্য সশ্রদ্ধ প্রণতি এবং যথাযোগ্য অভিনন্দন জানাই। এইখানে আমাদের দিবস্ত্রয় ব্যাপী শ্রী শ্রী গৌর গুরু পূর্ণিমা উপলক্ষে মহোৎসবের অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আমন্ত্রণ সূচিতে যে সকল অনুষ্ঠানের কথা উল্লেখ আছে, চেষ্টা করা হবে ঠিকভাবে যথাসময়ে যাতে সেই অনুষ্ঠানগুলি আমাদের সম্পন্ন হয়। এই জন্য আপনাদের সকলের নিকটে সানুনয় অনুরোধ, যথাসময়ে আপনারা সেই সকল অনুষ্ঠানে যোগদান করে আর এই উৎসবটিকে সাফল্যমণ্ডিত করে তুলবেন, সেই সঙ্গে যারা যারা এই উৎসবে যোগদান করবেন, শ্রবণ কীর্তন করবেন, তাদের জন্য ফলশ্রুতি বলা হচ্ছে শ্রী শ্রী গুরুকৃপা লাভ। এবং মহাজন বললেন, শ্রী গুরু কৃপা হি কেবলম, আমাদের সাধন ভজন যা কিছু এই গুরুকৃপা বিহনে সবই বিফল বা নিষ্ফল হয়ে থাকে, সেই গুরুকৃপাও আমাদের এই উৎসবের শ্রবণ কীর্তনে লাভ হবে। মহাজন বললেন, শ্রী গুরু চরণের অতি এই সে উত্তমা গতি, যে প্রসাদে পুরে সর্ব আশা,
শ্রী গুরুর চরণের অতি, এদিকেই বলা হচ্ছে উত্তমাগতি। তো উত্তমাগতি কাকে বলা যায়? যে গতির থেকে শ্রেষ্ঠ গতি আর প্রারত্রিক জগতে কিছু হয় না, হবে না, তাই উত্তমাগতি। আজ মহাপ্রভুর যুগের মানুষ আমরা এই উত্তমাগতি বোঝার সময় এসেছে আমাদের। এই উত্তমাগতি আর অন্য কোনো যুগের মানুষের জন্য নয়, এই মহাপ্রভু এই চিন্ময় লোক থেকে তার পার্শ্বদগণ সঙ্গে এই উত্তমাগতির সমাচার সারা বিশ্ব মানবের নিকটে নিয়ে এলেন। এই জন্য আমাদের গৌড়ীয় সম্প্রদায়ের মূলাচার্য শ্রীমদ রূপ গোস্বাই পাদ বললেন, অনর্পিত চরিং চিরাত করুণায়াবতী নকলৌ সমর্পয়েতু উন্নত জলরসাং স্বভক্তি শ্রিয়ম। হরি পুরট সুন্দর দুতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরতু সচিনন্দন। উত্তমা গতির পরিচয় দিচ্ছেন শ্রীমদ রূপ গোস্বামী পাদ। একটা সাধক সাধিকা সাধন ভজনের দ্বারা যত চরম বা পরাকাষ্ঠার রাজ্যে উন্নীত হতে পারে সেইটি উত্তমাগতি, এবং সেইটি এনেছেন মহাপ্রভু, এবং তারও মূলে গুরুকৃপা। শ্রী গুরু চরণের অতি এই সে উত্তমা গতি। গুরুচরণের অতি আর উত্তমা গতি এই দুইটিকে অবিনাভাব দেখানো হচ্ছে, অর্থাৎ এই দুইটিতে কোনো পার্থক্য নেই। গুরুচরণে যদি আপনার ভক্তি হয়, রতি হয়, তবে সে উত্তমাগতি আপনার করতলগত বলে জানতে হবে। সে উত্তমাগতিটি হচ্ছে শ্রী শ্রী গৌর নিত্যানন্দ এবং তাদের পার্শ্বদগণের প্রেম সেবা প্রাপ্তি শ্রী নবদ্বীপ লীলায় এবং শ্রী বৃন্দাবন লীলায় শ্রী শ্রী সখীমঞ্জরী সহ রাধা মাধবের প্রেম সেবা প্রাপ্তি শ্রী গুরু প্রদত্ত মঞ্জরী স্বরূপ লাভ করে, এ হচ্ছে উত্তমাগতি। এই উত্তমাগতি আমাদের করতলগত হবে এই শ্রী গুরুচরণের অতির দ্বারা। তাই যাতে আমরা উৎসব আপনাদেরই, যাতে আমরা সুষ্ঠুভাবে এই উৎসবটি সম্পন্ন করতে পারি, এই জন্য আপনাদেরকে সাদর অনুনয় বা আমন্ত্রণ আমরা জানাই। আর আজকে আপনাদের পরম স্নেহাস্পদ পণ্ডিত
শ্রীমান বৈষ্ণবপদ দাস সে আপনাদিকে হরি কথা শোনাবে, আপনারা ধীরস্থিরভাবে সাবহিত চিত্তে তার সেই হরি কথা সাধন করুন। আমার ভক্তি আর এই সমাপ্ত।